এটা যদি আমি আবার চালু করতে পারি তবে অন্তত 2 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। বেসরকারিভাবে জনাব গোলাম কিবরিয়া টিপু জাতীয় পার্টি প্রতীক নাঙ্গল 51,810 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অনির্বাচিত এটা তো আর প্রকাশ করা যায় না, সেটা মনের ব্যাপার। তবে আমার এলাকার জনগণ যাতে শান্তিতে থাকতে পারে, এলাকার যাতে উন্নয়ন হয়, অবকাঠামোগত যাতে উন্নয়ন হয় এবং বহু শিক্ষিত এবং অর্ধশিক্ষিত বেকার যুবক তাদের যাতে কর্মসংস্থান হয় এই ব্যাপারে চেষ্টা করব। এবার আমি হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে আমি একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার জন্য একটা চিঠিতেই ইমিডিয়েটলি আমি চিঠির উত্তর পাই এবং বরিশালের ডিসিসিএফের মাধ্যমে আমরা এটা কাজ করি। প্রায় 2-3 মাসের মধ্যে আমরা দোয়ারিকায় প্রায় 400 একর জমি নেওয়ার এই প্রক্রিয়া শুরু করি। ওখানে প্রায় 250 একর জমি ছিল সরকারি সম্পত্তি, কিন্তু একটি বিশেষ মহলে এটাকে নিয়ে এমন জায়গায় নিতে চাইছে যেখানে করলে দেখা যাবে যে ভায়াবল হবে না। সরকার তখন ওইটা বাতিল না করে ওটা স্থগিত করছে। আমি আশা করি এবার চেষ্টা করবো ওইটা যদি আমি আবার চালু করতে পারি তবে অন্তত 2 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। না সেইটা তো যেটা করছি সবচেয়ে বড় জিনিস সেটা হলো যে বীরগঞ্জ সেতু যেটা, সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী 15,500 কোটি টাকা অলরেডি ১৫৫০ কোটি টাকা স্যাংশন দিয়েছেন। তা আমি আশা করি আগামী 3 মাসের মধ্যে ওটা কাজ শুরু হবে, সবে টেন্ডার হয়ে যাবে। 121 বরিশাল 3 মুরালী বাবুগঞ্জ মোট ভোট কেন্দ্রের সংখ্যা 124, প্রাপ্ত ভোট কেন্দ্রের ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 124। গোলাম কিবরিয়া টিপু জাতীয় পার্টি প্রতীক লাঙ্গল প্রাপ্ত ভোট 51,810। টিপু সুলতান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি প্রতীক হাতুরি প্রাপ্ত ভোট 11,321। মোহাম্মদ আমিনুল হক স্বতন্ত্র প্রতীক ঈগল প্রাপ্ত ভোট 6,411। মোহাম্মদ আজমুল হাসান জিহাদ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রতীক ছড়ি প্রাপ্ত ভোট 903। মোহাম্মদ আতিকুর রহমান স্বতন্ত্র প্রতীক ট্রাক প্রাপ্ত ভোট 24,123। শাহনাজ হোসেন তৃণমূল বিএনপি প্রতীক সোনালী আশ প্রাপ্ত ভোট 127। এই আসনে মোট কাস্টিং ভোটের সংখ্যা 96,091, বাতিল ভোট 1,396, মোট বৈধ ভোট 94,695। 121 বরিশাল 3 মুলাদি বাবুগঞ্জ আসনে বেসরকারিভাবে জনাব গোলাম কিবরিয়া টিপু জাতীয় পার্টি প্রতীক নাঙ্গল 51,810 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। Thank you.